কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সম্বর্ধনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হোস্টেল ও প্রশাসনিক ভবনের কাজ নভেম্বর মাসের মধ্যে শেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা এদিন জানান মাননীয় মন্ত্রী। তিনি বলেন, তিনটে হোস্টেলের কাজ হচ্ছে, 95% তিনটেরই কাজ হয়েছে। আমি আজকেই দেখছিলাম কত পার্সেন্ট কাজ আছে, 95% কাজ হয়েছে। ইলেকট্রিসিটির কাজগুলো রয়েছে এবং করতে হবে, ভেতরে কিছু সামান্য কাজ আছে। আমরা নভেম্বর আশা করছি, নভেম্বর মাসের মধ্যে আশা করছি মানে এটা করতেই হবে আমাদের, নভেম্বর মাসের মধ্যে আমরা এগুলো আমরা ইউনিভার্সিটিতে দিয়ে দেবো। এদিন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সম্বর্ধনা জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সফেলি মন্ত্রীর হাতে বিশ্ববিদ্যালয়ের ছবি তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে এদিন মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন ডক্টর প্রদীপ কুমার করের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমরা শ্রী উদয়ন গুহ মহাশয়কে, যিনি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন, ওনাকে আমরা আজকে সম্বর্ধিত করলাম। এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সবার তরফ থেকে, অধ্যাপক অধ্যাপিকা ছাত্র শিক্ষক অশিক্ষক বন্ধুরা সবার তরফ থেকে ওনাকে আজকে আমরা সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হলাম। এবং আমরা আশা করছি যে উনি খুব সুন্দর কাজ করবেন সারা উত্তরবঙ্গ জুড়ে, সেই আশা নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করেছি।